তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে কত 101। যে এখানে কি 6 নাম্বার রুলস, 6 নাম্বারটা আমি দেখলাম যে আমি এই কি এই বক্সটার মাধ্যমে আমি 6 নাম্বারটা বুঝিয়ে দিলাম। এবং 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা বলছে যে নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম অযুগ্ম, এই যে ক্ষুদ্রতম, এই যে অযুগ্ম মৌলিক সংখ্যা, কি বলছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে কি, ক্ষুদ্রতম মানে ছোট এবং ক্ষুদ্রতম মানে কনিষ্ঠতম বলা হয়। তাহলে কনিষ্ঠতম মানে ক্ষুদ্রতম অযুগ্ম মৌলিক সংখ্যা, মানে অযুগ্ম মৌলিক সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম অযুগ্ম মৌলিক সংখ্যা কত ছিল, যে ক্ষুদ্রতম অযুগ্ম মৌলিক সংখ্যা যদি দেখি তাহলে আমার অ্যান্সারটা কত আসবে 3। যে ক্ষুদ্রতম অযুগ্ম মৌলিক সংখ্যা কত আসছে 3। আবার এখানে যদি আমি 9 নাম্বারটাও দেখে নিই, 9 নাম্বারটা দেখে নিই, কারণ একসঙ্গে যদি 9 নাম্বারটা হয় তাহলে বুঝতে আরো তোমাদের সুবিধা হবে। বলছে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা এবং দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, এখানে বৃহত্তম বলছে কিন্তু অঙ্ক বলছে দুটো অঙ্ক, দুটো বলতে কোন অঙ্কগুলোকে বোঝাচ্ছে, যে দুটো অঙ্ক থাকবে। ধরলাম আমি ধরি, উদাহরণ দিচ্ছি, এইটা হচ্ছে দুই অঙ্ক, একটা নয় এখানে দুটো নয়, এটা হচ্ছে দুই অঙ্ক, তিন অঙ্ক, চার অঙ্ক, পাঁচ অঙ্ক, এইভাবে চলতে থাকে। তাহলে এখান থেকে বলছে দুই অঙ্কের ক্ষুদ্রতম, দুই অঙ্কের ক্ষুদ্রতম না, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। তাহলে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত আছে, যে 97। এখানে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত আসলো, 97। তাহলে আমরা যখন মৌলিক সংখ্যাগুলোকে করব তখন কিন্তু আমরা একসঙ্গে যদি আমি এই বক্সটা করি তাহলে কিন্তু ক্ষুদ্রতম বৃহত্তম পরস্পর মৌলিক সংখ্যা এগুলো কিন্তু এই বক্সের মাধ্যমে আমরা জানতে পারবো এবং এই বক্সের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে আমরা শিখতে পারবো। তাহলে এখন আসি আমি 8 নাম্বার, 8 নাম্বারটা দেখো কি বলছে, যে 8 নাম্বারটা বলছে, এর 8 নাম্বারটা বলছে যে 37 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, যে বলছে যে 37 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বলছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন আমাকে জানতে হবে 5 অঙ্কের বৃহত্তম, তাহলে আমি কত 8 নাম্বারটা বলাচ্ছি, এখন 8 নাম্বার, 5 অঙ্কের বৃহত্তম, 5 অঙ্কের বৃহত্তম কি হবে, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়। কারণ বৃহত্তম মানে কি, বৃহত্তম মানে বড়। আর যেহেতু আমাকে কি বলছে 5 অঙ্কের বলে দিছে, কি বলছে 5 অঙ্কের, বৃহত্তম, বৃহত্তম হলো 9, তার মানে কি আমার 5টা 9, তাহলে আমি 5টা 9 এখান থেকে দিয়ে দিলাম 5 অঙ্কের বৃহত্তম। এখন এখানে আরেকটা জিনিস বলে দিতে যে সংখ্যাটি বিভাজ্য, কোনটা, এই যে 37 দ্বারা বিভাজ্য, এখানে কত আছে 37, 37, যে 37 দ্বারা বিভাজ্য। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে যদি আমি 37 দ্বারা বিভাজ্য করি তাহলে 9 এটাকে নিলাম, এখন এটাকে আমি ভাগ করে দিই 37 দিয়ে করে দিই। যখন তোমরা ভাগ করতে যাবে একটা জিনিস মনে করবে, তাড়াহুড়া করা যাবে না, ভাগ করতে গেলে রাফটাকে তোমরা হেল্প নেবে, যদি রাফটাকে সঠিক হয় তাহলে তোমার ভাগটাও সঠিক হবে, আর যদি রাফটা ভুল হয়ে যায় তাহলে তোমার ভাগটাও কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে রাফটাকে তোমার ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের মধ্যে থাকে, যে আমরা অঙ্ক করতে যাব, আমরা রাফ করবো না, হবে না, রাফ করতে হবে, রাফটা খুব ভালো করে করতে হবে। তাহলে আমি নিলাম, কত নিলাম, 37 দিয়ে ভাগ নিলাম, আমি দুইবার দিলাম, 37কে যদি 2 দিয়ে করি তাহলে কত আসতেছে 74। তাহলে আমার 74 কি আসলো, আসলে এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে, ভাগ করতে গেলে জানোই। তাহলে 9 থেকে যদি আমি কি করি 4 বাদ দিই তাহলে আমার কত আসলো 5, আর এখানটা যদি 9 থেকে 7 বাদ দিই 2, তাহলে এখন 200 কত আসলো 259, এখন আমার কত আসলো 259। তাহলে 259কে যদি আমি আবার 37 দিয়ে করি, আমার দেখো এখানটা 37 আছে, আমি একটু শর্টকাট তোমাকে যে নিয়মটাও শিখিয়ে দিচ্ছি, আমি যদি এখানটা 7 দেই, 7 দিয়ে করি তাহলে 37, এইটার সঙ্গে যদি আমি প্রথমে ফার্স্ট করি তাহলে 37 21 আসে, তাহলে 77 কত আসতে 49, আর এখানটা যদি করি 37 21 আর 49 হচ্ছে আমার কত আসলো 25, তার মানে 259ই আসতেছে। তাহলে আমার কত আসলো 259 এখানটায় আসলো, তাহলে আমার এই 9টা তো এখানটায় একটা নামতেই পারে, তাহলে আমি কত দিলাম 7 দিলাম, তাহলে এই 9 একটা 9 নামিয়ে দিলাম, তারপর আমি আরেকটা 9 নামাইলাম, তাহলে আরেকটা 9 যদি নামাই তাহলে আমাকে একটা শূন্য নিতে হবে, যেটা ভাগের ক্ষেত্রে সচরাচর হয়ে যায়, তাহলে আমি একটা শূন্য নিলাম। তারপরে আমি কি করলাম, এখানে আবার 2 দিলাম, 2 দিলে আমার কত আসবে, আবার সেই 74ই দিতে হবে, কারণ 2 বার দিলে আবার 74ই আসে। তাহলে আমার ভাগশেষ কত হয়, ভাগশেষ আসতেছে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2, তাহলে ভাগশেষ আসলো আমার কত 25। তাহলে এখন আমাকে কি করতে হবে, যেহেতু আমাকে কি বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে,
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, বলছে যে যেটা 37 দ্বারা বিভাজিত হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমার বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, এই যে আমি যে সংখ্যাটা ছিল পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা নিলাম, সঙ্গে কি করবো আমি এই যে ভাগশেষটা আছে এই ভাগশেষটা আমি নিয়ে নিব 25। তাহলে আমি যদি এটাকে আমি বিয়োগ করে দিই তাহলে আমার কত আসতেছে, এখানটায় আসতেছে 4, আর এখানটা 4 থেকে দিয়ে দেব 7, তাহলে 9 9 9। তাহলে আমার টোটাল কত আসলো যে 9 9 9 7 4। তাহলে আমার 8 নম্বর অঙ্কটা কি করতে হবে, যে অঙ্কের দ্বারা যখন বৃহত্তম সংখ্যা বলবে তখন কিন্তু আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করব। এছাড়াও আমরা পরবর্তীতে আসবো, যখন আমরা শর্টকাট পদ্ধতি দেখাবো তখন শর্টকাট পদ্ধতিতেও আমরা এই জিনিসগুলোকে আরো আলোচনা বিস্তারভাবে করব। তাহলে এখন আমাদের কি আসলো 8 নম্বরটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 8 নম্বরের পরে আমরা 9 নম্বর আমি আগে দেখিয়ে দিয়েছিলাম যে মৌলিক সংখ্যা যে চ্যাপ্টারটা ছিল সেই মৌলিক সংখ্যা চ্যাপ্টারের মধ্যে আমি 9 নম্বরটা দেখিয়ে দিয়েছিলাম। এখন আসি আমি 10 নম্বরটা, ঠিক 10 নম্বরটাও একই রকম হবে, এখানটা 10 নম্বরটাও কি থাকবে একদম একই রকম, 10 নম্বরটা কোনো ভুল নাই, একই রকম অঙ্ক। দেখো 10 নম্বরটা, 10 নম্বর এখানটা দিয়ে দিচ্ছি 10 নম্বর, তাহলে বলছে 2 অঙ্ক, বলছে এখানে দেখো বলছে 2 অঙ্ক, এই যে 2 অঙ্কের দ্বারা এই যে বিভাজ্য, দেখো 2 অঙ্কের দ্বারা বিভাজ্য বলছে, যেটা কিন্তু 14 দ্বারা বিভাজ্য, 2 অঙ্ক, 2 অঙ্কের বৃহত্তম, 2 অঙ্কের বৃহত্তম, বৃহত্তম 2 অঙ্কের বৃহত্তম নিলাম, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত আসবে 2 9। এই আমি 2 9 নিলাম, আগে যেরকম 5 অঙ্কের দেখালাম এর আগে, আমি এখন 2 অঙ্কে দেখাচ্ছি। তাহলে 2 অঙ্কে আমি 2 9 নিলাম, তাহলে 99 ভাগ কত আসতেছে 14। তাহলে এই ভাগ 14কে যদি আমি 14 দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসবে 7 14 98। তাহলে আমাকে আমাকে নামতাটা ভালো জানতে হবে, 14 15 16 17 18 19 অবধি নামতা আমাকে ঠিকই রাখতে হবে। তাহলে ভাগশেষ কত আসলো 1। তাহলে আমি কি করলাম, এই যে 99 বিয়োগ এই যে ভাগশেষ যে 1 আসছিল এই 1টাকে আমি বিয়োগ করে দিলাম, তাহলে কত আসলো 98। তাহলে এখানটা আমার অ্যান্সার কত বের হলো 98। এই যে 14 নম্বরটা যে করলাম, 10 নম্বরটা যে করলাম, সরি 10 নম্বরটা যে করলাম, 10 নম্বরে কত আসলো 98 উত্তর আসলো। তাহলে আমরা যখন কি করব, আমরা যখন এইভাবে এইভাবে অঙ্কগুলো করব অনুশীলনী 1-এর, যেরকম নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্ব যে অঙ্কগুলো করব, যে সংখ্যাতত্ত্ব অনেকটা অনেকগুলো জিনিস থাকে, সেই জিনিসগুলো থেকে কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলো কি হয় সম্ভাব্য রিলেশন থাকে, যেগুলো পরীক্ষাতে সচরাচর আইসেই থাকে এই ধরনের অঙ্কগুলো দিতে, কারণ এগুলো সব ক্লাস 5-6-7 5-6-4 স্ট্যান্ডার্ডের যে অঙ্ক সেই স্ট্যান্ডার্ডের অঙ্ক কিন্তু এখানটায় দিয়েছে। কিন্তু এই অঙ্কগুলোর পাশাপাশি কিন্তু এর ভিতরে কিন্তু আরও অনেক অঙ্ক থাকে, যেগুলো আমরা পরবর্তী যে যখন শর্টকাট প্রসেসটা এবং যখন আমরা ডেমো টেস্টের যে প্রিপারেশনটাকে নিয়ে হবো তখন কিন্তু আমরা সেই শর্টকাট প্রসেসটা কিন্তু শর্টকাট প্রসেসের সময় কিন্তু এই এই যে অনুশীলনী এক্সারসাইজ অনুশীলনী যে 1 সেই 1-এর সম্পর্কে কিন্তু আরও আলোচনা করব বিস্তারভাবে, একদম সুন্দরভাবে, একদম স্টেপ টু স্টেপ। তাহলে তোমরা তোমরা তো এই যে আমার চ্যানেলটাকে যে যেইভাবে ভালোবেসে দেখতেছো সেইভাবে দেখতে থাকো, দেখবে যে আগামী দিনে যে এক্সামগুলো আছে সেই এক্সামের কি প্রিপারেশনটা খুব সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে বসে নিয়ে নিতে পারবে। এখন দেখো 11 নম্বরটা বলছে, এখানে বলছে 37-এর চেয়ে ছোট সমস্ত জোড় সংখ্যা, এখানে দেখো ছোট এবং সমস্ত জোড় সংখ্যা। এখন আমরা জোড় সংখ্যা সাধারণত কী করি, কত নম্বর 11 নম্বর। এখন আমরা জোড় সংখ্যা কী করি, জোড় সংখ্যা মানে যুগ্ম সংখ্যা, আমি 2-4-6 এই এরকম 2-4-2-4-6-8-10 এরকম করে আমরা সাধারণত করি। তাহলে আমরা এটাকে এইভাবে করবো না, কেন করবো না এইভাবে, কারণ এইভাবে করতে গেলে তো 37 বলছে, আমাকে যদি বলে 75 অবধি তাহলে তো আমি একটা অঙ্ক করতে করতে সময় চলেই যাবে। আর এই এই যেহেতু একটা কি প্রবেশিকা পরীক্ষা, তোমরা একটা স্কুলে ভর্তি হতে যাবে জহর নবোদয় বিদ্যালয়ে, তাহলে সেই জহর নবোদয় বিদ্যালয় বা সৈনিক স্কুল বা যেসব রেসিডেন্সিয়াল স্কুলগুলো আছে, যেমন একলব্য স্কুল, যেসব কি করে পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন নেয় সেসব কিন্তু কি করবে, তোমাদের কিন্তু এইসব দেখতে সহজ অঙ্কগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে ফাঁসিয়ে দিবে। কিন্তু তোমাদের কি হতে হবে, তোমাদের এদের লজিকগুলোকে ফলো করতে হবে। যেরকম কি যুগ্ম সংখ্যা, এখানে কি বলছে যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা জানতে হয়,
তাদের যোগফল হয়। এখানটায় বলছে জোড় সংখ্যা, 37 এর চেয়ে ছোট, 37-এর চেয়ে কি বলছে ছোট, মানে এটা যদি আমার 37 হয় মানে এই যে 36 যদি এতটুকু এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো হয়, এই যে জোড় এই যে যোগ দিলাম এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে এর যোগফলটা কত হয়, তাহলে এর একটা কি ছিল যুগ্ম সংখ্যা যোগফলের লেখব যুগ্ম সংখ্যার যোগফল। যোগফল আমার একটা এখানটা কি হয় যে যুগ্ম সংখ্যার যোগফল যদি আমি দেখি এন প্লাস ওয়ান কি করব বাই টু ইন্টু আমি এন নেব, কিন্তু আমাদের এখানে যেহেতু লাস্ট ডিজিটটা কি ছিল সেভেন ছিল, লাস্ট ডিজিট কত ছিল সেভেন, সেভেনটা কি আছে সেভেনটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, সেহেতু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লজিকটা নিতে হচ্ছে। তাহলে আমি কি করলাম আমি এখানটা এন দিব, এন এর মানটা কত ছিল 37 আর এখানে কত প্লাস ওয়ান, এন মানে বড় সংখ্যা, এন মানে বড় সংখ্যা, আর এখানটা এনটার সঙ্গে আমি কোনো কাজ এখন করব না, এটা এনটাকে আমি পরে এনটার কাজটা পরে করতে হবে, না যদি আমরা আগে করতে যাই তাড়াহুড়া করতে যাই তাহলে কিন্তু এনের কাজটা ভুল হয়ে যাবে। তাহলে আমার কত আসলো 38/2 ইন্টু এন, তাহলে আমার এখানে যদি এটা কেটে দিই তাহলে কত আসলো 19, তাহলে আমি এই যে 19 ইন্টু এই যে এন যে ছিল এনটাকে আমি কি করব ছোট সংখ্যা নেব, এই যে 19 যে ছিল 19-এর আগের সংখ্যা, তাহলে 19-এর আগের সংখ্যা কি হবে 19-এর আগের সংখ্যা 18 হবে, তাহলে 18 নিলাম তাহলে আমার অ্যান্সারটা কত আসলো 442, আমি যদি গুণ গুণ করলে 442 আমার কি আসতেছে উত্তরটা আসলো। তাহলে 442 আমি কি করলাম 442 যে সরি 342 442 না 442 বলতেছিলাম সরি, এখানে কত আসবে 342 342 আমার কি আসবে যে রেজাল্টটা, যদি আমি 37-এর চেয়ে ছোট সমস্ত যুগ্ম সংখ্যাকে জোর করি যোগ করি তাহলে আমার কি করবে তাহলে আমার আসবে 342 উত্তর। এবং পরবর্তীতে আসি 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্কটা দেখো এই 12 নম্বর অঙ্ক কিন্তু খুব কম্পালসারি অঙ্ক, এগুলো কিন্তু আইসে থাকে 12 নম্বর 6 নম্বর 7 নম্বর এবং 9 14 9 নম্বর 8 নম্বর 8 নম্বর 9 নম্বর যে অঙ্কগুলো আছে এগুলো আইসে থাকে, সচরাচর সবই আসে সবই শিখতে হয়, একটু শুধু সময় দিয়ে ভালো করে চেষ্টা করো, যদি তোমরা ভালো করে চেষ্টা করো এবং সেই চেষ্টাটা দেখবে একদিন কালে সফল তোমার অবশ্যই হবে। তাহলে এখন কি বলছে, এখন বলছে যে আমি 12 নম্বর নিয়ে আলোচনা করতেছি, বলছে 25,034 সংখ্যাটিকে মধ্যে 5 এই যে মানে 5 আর 3 কি বলছে 3 স্থানীয় মানের পার্থক্য, তাহলে স্থানীয় মানটাকে আমি কীভাবে সাজাবো 5 2 5 0 3 4 তাহলে এর মানটা বের করবো 2 করে 1 2 3 4 আমি 0 দিব 4টা 0 5 দিব 3টা 0 0 দিলাম 2টা 0 দিলাম 1টা 0 তাহলে আমার 4। এখন আমার কি বলছে কত বলছে 5-এর স্থানীয় মান, এই যে 5 এর স্থানীয় মান, স্থানীয় মান তাহলে আমার স্থানীয় মানটা বের হয়ে গেল স্থানীয় মান, তাহলে 5-এর স্থানীয় মান কত ছিল এই যে 5000, কারণ যেহেতু 5 এটা তাহলে আমার এই লাইনটা বের হলো 5-এর স্থানীয় মান কত আসছে 5000, আর আমার কত বলছে 3-এর স্থানীয় মান, তাহলে 3 এর স্থানীয় মান কত আসবে 30। এখন এর পার্থক্য বলছে, এখানে কিন্তু পার্থক্য বলতে পারে আবার সমষ্টি বলতে পারে গুণিতক বলতে পারে এবং গুণনীয়ক বলতে পারে, তাহলে আমরা কি করব যে আমাকে যেহেতু কি বলছে পার্থক্য বলছে পার্থক্য মানে বিয়োগ, তাহলে আমি কত লিখব বিয়োগ করলাম 7 9 4 তাহলে কত আসলো 4970। তাহলে এই যে আমাদের যে এক অনুশীলনীর যে অঙ্কগুলো ছিল যে নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমে আমি টোটাল 12টা অঙ্ক দেখিয়ে দিলাম, যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ জহর নবোদয় বিদ্যালয়ের আগামী বছরের জন্য 2023-24 শিক্ষাবর্ষের যে প্রথম চ্যাপ্টারটা যে অনুশীলনী ওয়ানের যে চ্যাপ্টারটা ছিল সেই অনুশীলনী ওয়ান বা একে যে চ্যাপ্টারটা যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোকে তোমরা যদি ভালো করে দেখে নাও ভালো করে বুঝে নাও যে আমাদের ইউটিউবের মাধ্যমে তাহলে দেখবে খুব সহজ পদ্ধতিতে তোমরা শিখে গিয়েছো, এবং যদি তোমাদের আরও কিছু এই অনুশীলনী এক প্রশ্নমালা থেকে যদি জানার থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি যথাসম্ভব
যত তাড়াতাড়ি পারি আমি তোমাদের সেই কমেন্টের উত্তর দিয়ে দিব।